চলে এসেছে সিগমা গেমের নতুন ম্যাপ, নতুন লবি, এমনকি নতুন অনেক ধরনের ক্যারেক্টার। এছাড়াও এসে পড়েছে সিগমা গেমের নতুন ম্যাপ, নতুন লবি, অনেক কিছু চলে এসেছে। ম্যাপ, নতুন লবি যেহেতু চলে এসেছে, সেহেতু আমরা কিভাবে ডাউনলোড করতে পারবো অথবা এখনই ডাউনলোড করতে পারবো কিনা, আর এই সবকিছু তোমাদেরকে আজকের এই ভিডিওতে বলবো। এছাড়াও সিগমা গেমের ভিতর কি কি নতুন নতুন দেখতে পারবো, এমনকি কি কি ফিচার আসবে তাও তোমাদেরকে এই ভিডিওতে জানানো হবে। তাই তোমরা যারা সিগমা গেম অথবা ফ্রি ফায়ার গেম লাভার আছো, তারা এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখো, কারণ আমি তোমাদেরকে এই ভিডিওতে সিগমা গেমের গোপন কিছু নিউজ দিব, যে নিউজগুলো শুনলে তোমাদের চোখ কপালে উঠে যাবে। আর তুমি যদি এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ফ্যামিলির একজন মেম্বার হয়ে যাও, কারণ আমি নিয়মিত এই চ্যানেলে ইউনিক টাইপের গেম নিয়ে ভিডিও আপলোড করে থাকি, তাও আবার মোবাইলের জন্য। তাহলে গাইস, তোমাদের সাথে আছে আমি রিফাত, এন্ড ইউ আর ওয়াচিং ব্লু হোয়াইট গেমার্স ইউটিউব চ্যানেল। ফিরে আসছি ইন্টুর পর। তো সিগমা গেমের ভিতর নতুন ম্যাপ, নতুন প্লেন চলে এসেছে। এছাড়াও সিগমা গেমের ভিতর নতুন নতুন অনেক ক্যারেক্টারও চলে এসেছে, যে ম্যাপ লবিগুলো আমি লিকারদের হাত থেকে পেয়েছি, আর সেটাই আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আর নতুন হোম লবি তো পুরো একদম অস্থির করে ফেলেছে, যে হোম লবি প্লেনগুলো দেখতে কেমন তা তোমরা এখন দেখে নাও। স্ক্রিনের উপর যে হোম লবিটা দেখতে পাচ্ছ তা হচ্ছে নিউ সিগমা গেমের হোম লবি। তবে কথা হচ্ছে এই হোম লবিটা ফেকও হতে পারে, কারণ এই রকম হোম লবি এই গেমের ভিতরেও দেখা যায়, যে গেমটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। যে দুই হোম লবির মধ্যে অনেকটাই মিল রয়েছে। তোমাদের কি মনে হয় এটা ফেক নাকি রিয়েল, তা তোমরা কমেন্ট বক্সে লিখে দিও। তো তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এই গেমের নতুন প্লেন। সিগমা গেম যখন আমরা খেলতে পারতাম তখন প্লেনটা ছিল একটু অন্যরকম, আর আপডেটের পর সিগমা গেমের প্লেন হবে এই রকম। এছাড়াও সিগমা গেমের ভিতর নতুন ম্যাপ আসবে, সেই ম্যাপটার সাথে ফ্রি ফায়ার গেমের কোনো ম্যাপের মিল নেই, মানে সিগমা গেম নিজেই এই ম্যাপ তৈরি করেছে। এখন তোমরা স্ক্রিনের উপর যে ম্যাপটা দেখতে পাচ্ছ তা হচ্ছে সিগমা গেমের নতুন ম্যাপ, আর এই ম্যাপটা উপর থেকে দেখতে কিন্তু অনেক জোস। বাই দ্য ওয়ে, তোমরা এখন স্ক্রিনের উপর যে ম্যাপটা দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে এই গেমের ভিতরের নতুন ম্যাপ। তোমরা এখন অনেকেই বলতে পারো এই ম্যাপের ভিতর গাছপালা কই, ওয়েল গাছপালা নিচে নামলেই দেখা যাবে, কেননা ম্যাপ শুধুমাত্র নিচে গেলেই পুরোপুরি লুট হয়। তো এই গেমটা কত জিবি র্যামের ফোনে খেলা যাবে তা এখন পর্যন্ত কনফার্ম হয়নি, তবে গেম পুরোপুরি রিলিজ হলেই বোঝা যাবে কত জিবি র্যামের ফোনে এই গেমটা খেলা যাবে। তো এখন কথা হচ্ছে গেমটা কেন 17 তারিখ রিলিজ হয়নি। তো আমরা সকলে জানি এই গেমটা পপুলার হওয়ার কারণ হচ্ছে ফ্রি ফায়ারের কপি গেম, মানে ফ্রি ফায়ার থেকে কপি করা গেম বিদায় এই গেমটা অনেক বেশি পপুলার হয়েছে। তবে কপি করার কারণে এই গেমের বিরুদ্ধে কেস করতে পারে গেরিনা, আর কেস করাটাও স্বাভাবিক, আর এই জন্য এই গেমটা 17 তারিখ রিলিজ হয়নি। আর তাই গেমটার হোম লবি, ম্যাপ সবকিছু চেঞ্জ করেই এই গেমটা রিলিজ করবে গেম ডেভেলপাররা। তবে অনেক লিকারদের মাধ্যমে জানা গেছে যে এই গেমটা পরের মাস বা জানুয়ারি মাসে রিলিজ হতে পারে। রিলিজ হলে কে কে এই গেমটা খেলবা তা তোমরা কমেন্ট বক্সে লিখে দিও, আর আমি তো অবশ্যই খেলবো, কারণ এই গেমটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি এই চ্যানেলে নিয়মিত গেমিং ভিডিও আপলোড করি, তা তোমরা চ্যানেলের ভিতরে ঢুকলেই বুঝতে পারবা। তাই ইউনিক টাইপের গেম নিয়ে ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর ফ্রি ফায়ার এবং পাবজি থেকে ভালো গেম খেলতে চাইলে বাঁ পাশে ভিডিওতে ক্লিক করো, সেরা 10টি ফুটবল গেম খেলতে চাইলে ডান পাশে ভিডিওতে ক্লিক করো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।